আজকে আপনাদের দেখাবো কিভাবে এরকম একটি হাত পাখা তৈরি করবেন। প্রথমে বাঁশ থেকে এরকম পাতি তুলে নিতে হবে। একটি পাতি পায়ের নিচে দিয়ে এভাবে ধরে রাখতে হবে। তারপর এভাবে 15টি পাতি সাজিয়ে নিতে হবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো। ডান দিক থেকে বাম দিক পর্যন্ত তিনটি উপরে তিনটি নিচে ধরে সাজাতে হবে। এক, দুই, তিন, এই তিনটি উপরে, নিচে তিনটি রেখে পরবর্তী তিনটি উপরে ওঠাতে হবে। আবার তিনটি পাতি রেখে শেষের তিনটি পাতি উঠাতে হবে উপরে। নয়টি উপরে, ছয়টি নিচে, মোট 15টি। পরবর্তীতে আবার ডান দিকের ওপরে তিনটি পাতির দুইটি পাতি নিতে হবে। নিচের তিনটি পাতির একটি, ডান সাইডেরটি নিতে হবে। আবার ওপরের পাতির দুইটি, নিচের একটি, সবার শেষের তিনটির দুইটি পাতি নিতে হবে। আবার ডান সাইড থেকে উপরে যে তিনটি পাতি থাকবে তার দুটি, নিচের একটি পাতি, এই নিয়ম অনুসারে সম্পূর্ণটি সাজাতে হবে। সাজানো হয়ে গেলে গোল করে কেটে নিতে হবে। গোল করে কেটে নেওয়া হয়ে গেলে পরিমাপ মতো কাপড় দিয়ে মুড়ি সেলাই করে নিতে হবে।